গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াগঞ্জের মালগাঁও এলাকা থেকে একটি উট উদ্ধার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে ওই উটটিকে উদ্ধার করা হয়েছে কালিয়াগঞ্জের মালগাঁও এলাকা থেকে বেশ কিছুদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় উট পাচার হয়ে এসেছে রাজস্থান থেকে এমন অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের অবশেষে কালিয়াগঞ্জ থানার পুলিশের হাতে উট উদ্ধার হতে সেই অভিযোগের সত্যতা প্রমাণ মিলল উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর সম্পাদক গৌতম তান্ত্রিয়া বলেন কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও ধবাইল এলাকায় উট পাচারের অবৈধ কারবার চলছে অনেক দিন ধরে তবে পুলিশকে সাধুবাদ জানায় একটি উট উদ্ধার করেছেন ওনারা আমরা চাই এই উটের অবৈধ কারবার বন্ধ করতে আর সক্রিয় ভূমিকা নিয়ে পুলিশ এবং সেই সঙ্গে উট পাচার বন্ধ করতে পুলিশকে আরো তৎপর হতে হবে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মালগাঁও থেকে কালিয়াগঞ্জ পুলিশ একটি উট উদ্ধার করেছে এর জন্য আমরা কালিয়াগঞ্জ পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই কিন্তু আমরা চাই উটের এই অবৈধ কারবার চিরতরে বন্ধ হোক সম্প্রতি আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন এলাকা ধবাইল এই সমস্ত গ্রামগুলিতে উট নিয়ে আসা হচ্ছে আমরা চাই প্রশাসনের নজরদারিতে এই অবৈধ উটের কারবার যাতে চিরতরে বন্ধ হয় গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াগঞ্জের মালগাঁও এলাকা থেকে একটি উট উদ্ধার করলো কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে ওই উটটিকে উদ্ধার করা হয়েছে কালিয়াগঞ্জের মালগাঁও এলাকা থেকে বেশ কিছুদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় উট পাচার হয়ে এসেছে রাজস্থান থেকে এমন অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের অবশেষে কালিয়াগঞ্জ থানার পুলিশের হাতে উট উদ্ধার হতে সেই অভিযোগের সত্যতা প্রমাণ মিলল উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর সম্পাদক গৌতম তান্ত্রিয়া বলেন কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও ধবাইল এলাকায় উট পাচারের অবৈধ কারবার চলছে অনেক দিন ধরে তবে পুলিশকে সাধুবাদ জানায় একটি উট উদ্ধার করেছেন ওনারা আমরা চাই এই উটের অবৈধ কারবার বন্ধ করতে আর সক্রিয় ভূমিকা নিয়ে পুলিশ এবং সেই সঙ্গে উট পাচার বন্ধ করতে পুলিশকে আরো তৎপর হতে হবে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মালগাঁও থেকে কালিয়াগঞ্জ পুলিশ একটি উট উদ্ধার করেছে এর জন্য আমরা কালিয়াগঞ্জ পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই কিন্তু আমরা চাই উটের এই অবৈধ কারবার চিরতরে বন্ধ হোক সম্প্রতি আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন এলাকা ধবাইল এই সমস্ত গ্রামগুলোতে উট নিয়ে আসা হচ্ছে আমরা চাই প্রশাসনের নজরদারিতে এই অবৈধ উটের কারবার যাতে চিরতরে বন্ধ হয় গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াগঞ্জের মালগাঁও এলাকা থেকে একটি উট উদ্ধার করলো কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে ওই উটটিকে উদ্ধার করা হয়েছে কালিয়াগঞ্জের মালগাঁও এলাকা থেকে বেশ কিছুদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় উট পাচার হয়ে এসেছে রাজস্থান থেকে এমন অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের অবশেষে কালিয়াগঞ্জ থানার পুলিশের হাতে উট উদ্ধার হতে সেই অভিযোগের সত্যতা প্রমাণ মিলল উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর সম্পাদক গৌতম তান্ত্রিয়া বলেন কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও ধবাইল এলাকায় উট পাচারের অবৈধ কারবার চলছে অনেক দিন ধরে তবে পুলিশকে সাধুবাদ জানায় একটি উট উদ্ধার করেছেন ওনারা আমরা চাই এই উটের অবৈধ কারবার বন্ধ করতে আর সক্রিয় ভূমিকা নিয়ে পুলিশ এবং সেই সঙ্গে উট পাচার বন্ধ করতে পুলিশকে আরো তৎপর হতে হবে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মালগাঁও থেকে কালিয়াগঞ্জ পুলিশ একটি উট উদ্ধার করেছে এর জন্য আমরা কালিয়াগঞ্জ পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই কিন্তু আমরা চাই উটের এই অবৈধ কারবার চিরতরে বন্ধ হোক সম্প্রতি আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন এলাকা দিয়ে মালগাঁও ধবাইল এই সমস্ত গ্রামগুলোতে উট নিয়ে আসা হচ্ছে আমরা চাই প্রশাসনের নজরদারিতে এই অবৈধ উটের কারবার যাতে চিরতরে বন্ধ হয়